মাত্র 12 বছর বয়সে তার বিয়ে হয় আর 18 বছর বয়সে তার স্বামী মারা যায়। সন্তানহীন মাতঙ্গিনী ঝাঁপিয়ে পড়েন সমাজ সেবার কাজে। গান্ধীজির ডাকে লবণ আইন ভঙ্গ করে কারাবরণ করেন। তারপর সক্রিয়ভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। প্রতিবাদ আন্দোলনে যোগ দিয়ে বহুবার জেলে যেতে হয়েছে তাকে। বয়স হয়ে গেলেও তার সমাজসেবার কাজ কখনো বন্ধ হয়নি। জেল থেকে বেরিয়ে আবার ছুটে গেছেন অস্পৃশ্য জাতির সেবার জন্য। পক্স মহামারীতে অক্লান্ত সেবা করেছেন আক্রান্ত রোগীদের। 1942 সাল, মাতঙ্গিনীর তখন 72 বছর বয়স। তমলুক ও সারা দেশে তখন তিনি পরিচিত গান্ধী বুড়ি নামে। ভারত ছাড়ো আন্দোলনের দাবিদার গান্ধীজি। প্রায় 6,000 সমর্থক নিয়ে এক শান্তিপূর্ণ মিছিলে নেতৃত্ব দিলেন মাতঙ্গিনী। পুলিশ 144 ধারা জারি করে গুলি চালানো শুরু করে। নিরস্ত্র নিরীহ মিছিলের সামনে জাতীয় পতাকা নিয়ে এগিয়ে আসা মাতঙ্গিনী পুলিশকে বোঝাতে থাকেন গুলি না চালানোর জন্য। পুলিশ কোনো কথা না শুনে গুলি চালিয়ে যেতে থাকে, কিন্তু তাতেও থামানো যায় না মাতঙ্গিনীকে। জনতা ছত্রভঙ্গ হয়ে গেলেও পতাকা তুলে ধরে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। পুলিশ তার হাতে গুলি করে, তিনি অন্য হাতে পতাকা তুলে নেন। সে হাতেও গুলি করলে দুই আহত হাতে কোনো রকমে পতাকা ধরে এগোতে থাকেন মাতঙ্গিনী। এবার তার মাথা লক্ষ্য করে গুলি চালায় ইংরেজ পুলিশ অফিসার। মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু পতাকা মাটিতে পড়তে দেন না মাতঙ্গিনী। আগামী দিনের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করে তার নিঃস্বার্থ জীবন লাগে।